দেখো লোক দেখো আছে কিছু আছে বোধ হয় সঠিক আমার জানা নেই জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম A few moments later. তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে চলে এসেছি আর নতুন ভিডিওতে আজকের ভিডিওতে ডেকোরেশনের কিছু নেই সকালবেলা ছিল আর এখন দেখো বেশ হাওয়া দিচ্ছে বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে আর আমরা এখন ঘুরতে যাব তোমরা হয়তো থাম্বনেল টাইটেলে বুঝতে পেরেছো কোথায় রয়েছি বা কোথায় যাচ্ছি আর ইনি এখনও বুঝতে পারছে না কোথায় যাচ্ছি এটা এর কাছে সাসপেন্স রয়েছে আর চলো কিছুটা মোটর ব্লগিং হবে আর কিছুটা ক্যামেরার সামনে কথা বলবো এভাবেই তো চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে দেখতে থাকো ভিডিওটা আর একটা কথা বলি যারা ভিডিওতে নতুন এসছো অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো আর কেমন হয়েছে ভিডিও তো চলো দেখা হচ্ছে বন্ধুরা অলরেডি কলোনিমারে ওভার ব্রিজের উপরে রয়েছি এখন আর পেছনে ও এখনো জানে না যে আমরা কোথায় যাচ্ছি এই যে জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম আরে ভাই চলো এখনো মোটামুটি লোক দেখা যাচ্ছে এখানে আর রোদটা পুরো একদম আমার চোখে আর যেহেতু এখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে আমি ট্রান্সপারেন্ট মানে ভাইজারটা লাগিয়েছি দেখো লোক দেখো আছে কিছু আছে বোধ হয় সঠিক আমার জানা নেই আগে গাড়িটাকে পার্ক করে নেই তো বন্ধুরা চলে এসছি হেলমেট দিয়ে এখন ভিডিও হচ্ছে আর সামনে একটা আম গাছ দেখো এই আম গাছে প্রচুর আম Thank you.
ভিতরে একটা জিনিস ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল, সেটা এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এই একটা আছে, ওখানে একটা আছে, বিশাল বড় বড় কড়াই। আর আমি একটু কাছ থেকে দেখাই দাও, দেখো এই কড়াইতেই খিচুড়ি রান্না হয়, বিশাল বড়। ওইদিকে একটা রয়েছে, আর যত সম্ভব এখানেই খাওয়া দাওয়া আমার খেয়াল নেই, কেননা খাওয়া দাওয়ার পর্ব আমি অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম। আর খিচুড়ি আগে খেতে ভালোবাসতাম, এখন আর খাই না খিচুড়ি, ওই জন্য এখানে জল ঢালার সময় জল ঢেলেই চলে যাই, আর যদি কিছু কেনাকাটা থাকে সেটা করি, বাট খিচুড়ি এখন আর খাই না, ওই জন্য বলতে পারবো না। কেননা জায়গাটা দেখে ওরকমই মনে হলো, এখন তো অনেক পাকাপোক্ত হয়ে গেছে, এখানে ছাদ উপরেও রুম হয়তো কিছু আছে, আর এই যে এদিকটা এন্ট্রি, ওই দিকটা এখনও মাটি। আমি যখন এসেছিলাম তখন এই জায়গা পুরো কাদা কাদা ছিল, মানে যখন খিচুড়ি খেতে এসেছিলাম। এবার তুমি বলো, তুমি এরকম কড়াই দেখেছ? না, আমি তো ফার্স্ট দেখলাম এত বড় কড়াই, তাই এখন আসলাম বলেই দেখতে পারলাম, না আসলে তো দেখতে পারতাম। হ্যাঁ, আমি এই দিকটা ঢুকতেই চাইছিলাম না, তুমি আমাকে ঢুকিয়ে নিয়েছো। যাই হোক, বেশ ঠান্ডা, একদম শান্তি, নিরিবিলি, বেশ ভালো লাগছে। সানগ্লাস পরার যদিও এখন প্রয়োজন নেই। আর এইদিকে আমের বাগান, বিশাল বড় আমের বাগান এই যে। আর একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের ওখানে আমের কেজি কত যাচ্ছে, পাকা আম। এখানে পাকা আমের কেজি শুনলাম 5 টাকা করে। এই গাছে আম খুবই কম রয়েছে, বাড়ির দিকে এগোবো, তোমরা দেখলে ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, বাড়ি ফেরার মুখে সূর্যটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু আমার চোখে খুব সুন্দর লাগছে, একদম অবিকল ডিমের কুসুম।